গাইজ আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। অফিসিয়াল কাজ আজকে ফ্রাইডে, দেন তারপরে আমাদের জব কিছুই করেননি, তো যেতে হচ্ছে আজকে। আরো একটা গুড ডে ইভেন ব্যাড ডে একজনের কাছে এক এক রকম, বাট আমার কাছে আমি মনে করি আমার জন্য ব্যাড ডে। একটা গুড ডে কোনো কারণ হয়েছে নাই বলি, আমার জন্মদিন ছিল। বাট কোন প্ল্যান করি নাই, কারণ আগেই বললাম আপনাকে গুড ডে ব্যাড ডে, তাই আমার কাছে এটা ব্যাড ডে। Somewhere deep down in my heart, I still love you. তাই দুপুরে শুনছিলাম কাজ আছে, তাই দুপুর থেকে রেডি হয়ে বসেছিলাম। বাট দুপুর থেকে বসে থাকতে থাকতে এখন বললো বিকালে, সন্ধ্যার দিকে বললো না আজকে নাই। যখন বললো নাই তখন চিন্তা করলাম তাহলে তো একটু ঘুরতে বের হওয়া যায় তো আমার মেয়েকে নিয়ে, বাট আসলে সেটা হয় নাই। ইনশাল্লাহ কালকে ওকে নিয়ে যাব, ওকে নিয়ে একটা ব্লগ করবো যদি সময় কুলায়। তাই চিন্তালাম থাক আজকে দিন আছে, দুদিন হলে করি নিজের মনটাকে একটু সান্ত্বনা দেই। তো গাড়ির স্পিড লিমিট তো 30-29-30, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন সবাই, ক্ষমা করে দেন, ক্ষমা খুব কম তো। তাই বড় একা এই জগতে কেউ পাশে নেই আমার এই একলা পথে, সব সুখ থেকে তৈরি আছে কষ্টের পরিণতি, আমি চাইনি এমন সুখ এই জগতের নীতি, হাসি থেকে অশ্রু ছিল সবই তোমার নামে, তোমার কথা ভেবে ভাই ভাই রাইড করতেছি আমি এক মাস 5 দিন পর। ঢাকায় ছিলাম, মাউথপিসটা কি ভালোভাবে সেটা ফেলছে কি না সেটাও বলতে পারি না, যদিও বাহিরের নয় শোনা যায় ক্ষমা করবেন। এখন কি আইন করতেছে এইসব এত কিছু না করে বলতে পারে না, বাইক দেশে চালানো যাবে না, বা বাইক বাসার গ্যারেজে চালাইতে হবে, চাকা ঘুরাইতে হবে ডাবল স্ট্যান্ড করে, কি দরকার এত টাইম, এখানে পারবে না চলতে, এখানে পারবে না চলতে, এত গতি জিনিস। আরে বাবা, যদি মসজিদে থাকে আমার মৃত্যু, তাহলে আমি বাসায় বাথরুমে ওয়াশরুমে বসে ওখানে মরতে পারি। তারপরে একটা নিজের সেফটির ব্যাপার আছে, এখন চাকরি গাইডার কিছু আছে ওদের জন্য, কি একজনের জন্য কি 100 জনের কাম করতে হবে, ওই জিনিসটা তো বিবেচনা করতে হবে। ও বাবা, থাইল্যান্ডের জায়গা কি ভাঙা, আলহামদুলিল্লাহ একটা দিক দিয়ে আমি অলওয়েজ এখন হ্যান্ড গ্লাভস ইউজ করার অভ্যাস করে ফেলছি। একবারে একটা দুর্ঘটনায় শিক্ষা হয়ে গেছে, খাওয়া দান দিচ্ছে একটু কথায় না বলি
একটু রাইড করি, সাথে থাকুন, একটু গান শুনুন, সং প্লিজ। মানে অসাধারণ লাগতেছে বন্দরের ভিতরে, কি ওয়েদার, সরি ওয়েদার না, লাইটিং টাইটিং মধ্যে দেখেন মানার দিয়ে আমার পথ ফোনটাও বাঁচতেছে না, হঠাৎ করে বুঝলাম না। এই গ্লাভসটা আসলে ইউজ করে ভালোই চাইছি, চাইছি রাইডিং বুটটা নেওয়ার শখ হচ্ছে, একটা রাইফেলের নিলাম, বাট দুর্ভাগ্য এখনো একদিনও ইউজ করতে পারি নাই, চাইছি বুটটা নেওয়ার খুব শখ। বাটল প্রাইস 22K, এই জায়গাটা খুব রিস্কি, যারা চিটিংয়ে তারা সবাই সচরাচর জানেন এই মুখটা। আমার ছোটবেলাতে এক্সিডেন্ট করে এই জায়গায় আপনার প্রায় 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে, লরির পিছনের চাকায় ঢুকে গিয়েছিল, তাও ছিল 3 জন, বাকিরা হেলমেট ইউজ করে না আর কি ভালো মানুষ। এখন আমার দেখা দেখি কৃষি টুকটাক অনেকে একটু সেফটি নিয়ে, আসলে সবাই তো আর বুঝে না সেফটি জিনিসটা কি কত গুরুত্বপূর্ণ, বা টাকাটা বড় জিনিস না, জীবনে বেঁচে থাকলে টাকা কামানো যাবে সেফটিটা আগে। ইনশাল্লাহ নেক্সট একটা সবাই ভিডিও করতেছে 29-30 এটা, আমি একটা করব ইনশাল্লাহ নেক্সট। এখন 29-30 করে গেলে মেয়ের চাকরি থাকবে না, ডিসিশন নিছি বাইক জগৎ ছেড়ে দিব। না সরি, আজকে সকালে একটু কাস্টমে গেছিলাম, শুক্রবার, তারপরে ভোট জমা দিতে গেছিলাম, বাইকে উঠে বসার পর যখন টানটা দিছি, আসলে এটা এমন একটা জিনিস মেশিন, আগের মেশিন, এটাতে বসার পর মানে সব কিছু আর ভালো লাগে না, এটা এটা ছাড়া গাড়ি নিয়ে চিন্তা করছি, নিয়ে নিয়ে ঘুরবো, ব্লক করবো, সব যেসব জায়গায় হুন্ডাতে দিতাম ওইসব জায়গায় বাইকে দিব, বাট ওরকম যেমন লাদাখের টার্গেট ছিল ফেব্রুয়ারিতে আর হলো না, মেসিজে নাই, ইভেন হবে কি না আধো আমার জীবনে এখন এটাও আমি শুনি না, তো দোয়া করবেন। তো চলে আসলাম, আল্লাহ সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।